বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখুন, এই গাছগুলোর বয়স কিন্তু অলরেডি আপনার 8 থেকে 9 মাস হয়ে গেছে। তারপরেও দেখুন গাছগুলোর গ্রোথ দেখুন, এবং প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফলন ধরে আছে দেখুন। এখনও আপনার মনে হচ্ছে আপনার এই আরও 2-3 মাস এই ফলন হারভেস্ট করা যাবে এভাবে। দেখুন কি পরিমাণ ফুল ফল লেগে আছে, সত্যি আসলে মানে এই ফলনটা দেখে আমার প্রাণটা ভরে গেল। আসলে এরকম সামার টমেটো 9 মাস হয়ে গেছে, তারপরে গাছগুলো গ্রোথ দেখেন বন্ধুরা, এরকম সচরাচর আসলে খুব একটা দেখা যায় না। আসলে এত সুন্দর গাছগুলো মনে হয় হাসতেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কুনিয়া গ্রামে। তো এই গ্রামের একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা জনাব সালমান ভাই মাত্র 30% জায়গাতে উনি আপনার গ্রীষ্মকালীন টমেটো লাগিয়েছেন। 30% জমিতে উনার খরচ হয়েছে মাত্র 80,000 টাকা শুরু থেকে শেষ পর্যন্ত। তো উনি আপনার এ পর্যন্ত প্রায় 3 লক্ষ টাকা বিক্রি করেছে। এখনও উনার গাছে অনেক ফলন রয়েছে। তো আজ আমরা তার এই গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্টটি ঘুরে দেখব, এবং মোটামুটি বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। বন্ধুরা দেখুন, টোটাল প্রজেক্টটি আপনার নেট দিয়ে ঢেকে দিয়েছেন। কারণ হচ্ছে আপনার বছরে এই টাইমটাতে আপনার টমেটো পেকে গেলে আপনার বুলবুলি, শালিক, এই পাখিগুলো পাকা টমেটোগুলো নষ্ট করে ফেলে, ফুল ফল এগুলো নষ্ট করে ফেলে, যার কারণে কৃষকের বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়। বন্ধুরা আমরা এখন কথা বলবো এই গ্রীষ্মকালীন প্রজেক্টের যে উদ্যোক্তা জনাব সালমান ভাইয়ের সাথে। সালমান ভাই, তো আপনার এই যে এই এই যে প্রচন্ড দুপুরে রোদ্রের মধ্যে আপনি কি করছেন? আপনার আমি ওই গাছের পাতাগুলো একটু খাইটা খাটা করে দিতেছি, যাতে ওই যে পোকা পোকা মাকড়ের আক্রমণটা কম হয়, মানে এটা বাতাস লাগে এবং ফলটা যেন সতেজ থাকে। ও আচ্ছা, মানে যে ইয়ে পাতাগুলো প্রুনিং করে দিতেছেন, কাটে কুটে দিতেছেন, যাতে ফলগুলো আরো ই হয়। আচ্ছা আলুটা যেন সালন ভাই, এই যে আপনার দেখতেছি আপনার গাছে প্রচন্ড টমেটো লেগে আছে, আপনি কি বলতে পারবেন এই যে আপনার ঠিক খেয়াল আছে এই গাছগুলো আপনার ঠিক কতদিন আগে লাগাইছিলেন? জুন মাসের শুরুতে লাগাইছি, মানে 2000, এখন তো আমরা 2024 সালে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের আজকে 15 তারিখ, আপনি লাগাইছেন 2023 সালের জুন মাসে। জুন মাসে, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে এটা 9 মাস রানিং। 9 মাস রানিং এবং কি আরো 2 মাস হবে। আচ্ছা আরো 2 মাসই হবে, মানে টোটাল 1 বছর। এটা মানে জীবনকাল কয়দিন এটার টমেটোটার? ওইটা জীবনকাল এক, রাখা যদি আপনি রাখতে পারলে 2 বছর থাকবে। কিন্তু আমরা মানে ঠিক মতো যত্ন করে রাখতে পারলে 2 বছর পর্যন্ত এটা হারভেস্ট করতে পারবে। হারভেস্ট করতে পারবো, কিন্তু আমরা 2 মাস পরে ওইটা পরিষ্কার করে আবার নতুন করে। আচ্ছা এখন আপনি আমাদেরকে বলেন, এই যে আপনার টমেটো এই যে জারটা লাগাইছেন, এটা তো আমরা বলি সামার টমেটো, মানে গ্রীষ্মকালীন যে টমেটো, এটার জারটা কি? বাড়ি 4 আর 8, আমি এই পাশেরটা হইছে 4, আচ্ছা আর ওই পাশেরটা করছি 8। আচ্ছা এই 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 যে গাছগুলা বাড়ি 4 বাড়ি 8, এটার গাছগুলার দৈর্ঘ্য কতটুকু হয়, কত বড় হয় জানেন আপনি? মাপছিলেন কখনো? ওটা দৈর্ঘ্য যে আমাদের 5 ফুট যে চাল, হ্যাঁ ওটা চালের উপরে উঠে, মানে 8-10 ফিট হয়ে যায়। হ্যাঁ 8-10 ফিট হয়ে যায় চালের উপরে ওইটা সব চাল। যদি আমরা ওই যেন ধরেন এটারে যদি আমরা এখানে তুলে দেই, হ্যাঁ সারা চাল এ হয়ে যাবে। আচ্ছা মোটামুটি 8-10 ফিট একটা গাছ হয়ে যায়। আর এটার লাইফ সাইকেল আপনি সেগুলো 2 বছরও রাখতে পারবেন? হ্যাঁ। আচ্ছা আপনার 1 বছর রাখি। আচ্ছা এখন আমাদের একটু বলেন, মনে করেন আপনার আমাদের এই ভিডিও দেখে অনেকে এখন ইদানিং আপনার অনেক শিক্ষিত তরুণ ছেলে মেয়েরা, ঠিক আছে, পড়াশোনা শেষ করে আপনার কৃষিকাজ করতে চাচ্ছে, বুঝলেন না? বাংলাদেশ তো ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি, চাকরির বাজারও মনে করেন ছোট, ঠিক আছে, এরা আপনার আমাদের এই যে ভিডিওগুলো দেখে দেখে এরা এই গ্রীষ্মকালীন টমেটো পরে শশা এগুলো চাষ করতে চাচ্ছে। তাই আপনি এরকম ভাবে আমাদেরকে একটু বুঝাই দেন
যাতে আপনার এই ভিডিও দেখে যাতে যে কোনো একটা ছেলে যাতে আপনার এই কৃষি কাজটা করতে পারে। গ্রীষ্মকালীন টমেটো হচ্ছে আপনার, আমরা এখন আপনার আমাকে প্রথম থেকে শুরু করেন যে আপনার জমিটা যখন প্রস্তুত করবে তখন কোন সময়টাতে প্রস্তুত করবে আপনার? মার্চের শেষ দিক দিয়া, মার্চের শেষের দিকে জমি তৈরি করবে। জমিটা তৈরি করে মানে ওই যে রোদে যেন মাটিটা ভালো করে শুকায়। আচ্ছা, জমি যখন তৈরি করবে তখন কি সার দিবে? জমি ওই যেন চুন, চুন দেয়া আগে ইয়া করতে হয়, শোধন করতে হয়, চুন চুন দিয়ে এটা শোধন করতে হয়। তারপরে কি সার কি দিবেন আপনি? তারপর ওই চারা রোপণের আগে দেয়া, হ্যাঁ, আপনার ডিআইপি, হ্যাঁ, টিএসপি, হ্যাঁ, এটা তো গেল আপনার জমি তৈরি। এখন আপনার চারাটা কিভাবে বানান আমাদের একটু বলেন, চারাটা কিভাবে তৈরি? কাঁটা বেগুন, কাঁটা বেগুন বলতে মানে তিত বেগুন, তিত বেগুন যেটা বলি, আচ্ছা, কাঁটা বেগুনের সাথে, কাঁটা বেগুনের সাথে ওই টমেটো গাছটা, হ্যাঁ, গাপটিং করতে হয়। আচ্ছা, গাপটিং করার এক সপ্তাহ পরে আমরা খেতে এনে রোপণ করে দেন, রোপণ করে দেই, তখন আপনার শুরু হইলো এক মাস পরে মানে ফুল ধরে, ফুল ফল ধরে। আপনার এই যে এই টাইমটাতে এই যে ফুল ধরার আগ পর্যন্ত কিংবা ফুল ধরার পরে এগুলোতে কি কোনো কীটনাশক স্প্রে করতে হয়? কীটনাশক স্প্রে করতে হয় মাঝে মাঝে ওই যে কার্বন ডাজি, আচ্ছা, ছত্রাকের জনিত যেটা, ছত্রাক, আচ্ছা, ছত্রাক আর ছিদ্রকারী পোকার জন্য, সালমান ভাই, এখন আমাদের একটু চলেন আপনাকে সামনের দিকে নিয়ে যাই, একটু আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনার যে মাচার যে সাইজটা দিচ্ছেন, ব্যাটটা তৈরি করছেন, এটার মাপটা একটু সুন্দর করে আমাদের একটু বলবেন, সামনে যা একটু দেখাবেন। বন্ধুরা চলুন আমরা খাঁচার মাপটা একটু, আপনার যে মাচাটা দিবেন মাচার মাপটা একটু জেনে নিই। বন্ধুরা আমরা এখন জনাব সালমান ভাইয়ের কাছে এই যে আপনার সামার টমেটো, গ্রীষ্মকালীন টমেটোর যে মাচাটা আপনারা তৈরি করবেন সেই মাচাটার জেনুইন মাপটা আমরা জেনে নিব, যাতে আপনারা এই ভিডিও দেখে আপনারা নিজেরাও এরকম একটা মাচা তৈরি করতে পারেন। আচ্ছা সালমান ভাই, একটু আমাদেরকে একটু দেখান কোনটার মাপ। হ্যাঁ, ওই খুঁটিটা আমরা ওটা 5 ফুট, এটা 5 ফিট, আচ্ছা 5 ফিট, আচ্ছা, তারপরে আপনার উপরে যে চালটা, হ্যাঁ, 10 ফিট 4 ইঞ্চি, মানে ওই যে বাতাটা দিবেন আপনার এই পাশ থেকে ও পাশে, হ্যাঁ, ওটা 10 ফুট 4 ইঞ্চি, 10 ফিট 4 ইঞ্চি, আর আর এই প্রস্থটা আছে 8 ফুট প্রস্থটা, ব্যাটটার প্রস্থ দিবেন 8 ফিট, 8 ফিট, আর মাঝখানের যে যে এটা দিবেন খুঁটিটা, এটা ওইটা 6.5 ফুট, 6.5 ফুট দিচ্ছেন যাতে আপনার উঁচা করে দিচ্ছেন পানিটা যাতে পড়ে, আর আপনার পলিথিনটা আপনার কি এটা 12 ফিট পলিথিন। আচ্ছা সালমান ভাই, একটা জিনিস আমাদের বলেন, এই যে এই যে আপনার যে দেখা যাচ্ছে এটাকে লোকাল গ্রিন হাউস নাম দিছি আমি, এই যে লোকাল গ্রিন হাউসটা যে বানান উপরে যে পলিথিনটা দেন, এই পলিথিনটা আপনার কি বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল? হ্যাঁ হ্যাঁ, বাজারে, এটা বাজারের, এটা এটা এটার দাম কেমন একটু বলে দেন তো আপনি। এটা 200 বা 220 টাকা কেজি, 220 টাকা কেজি হিসেবে নেন। আচ্ছা, এটা দামও তো একটা খুব একটা বেশি না, এটা সাইজ আছে 4 আছে, 6 আছে, 8 আছে। আচ্ছা সালমান ভাই, এখন কথা হচ্ছে আমরা সবই তো মোটামুটি জানলাম, এখন একটা কথা বলেন আপনি, এই যে আমরা প্রজেক্টটাতে, আপনার প্রজেক্টটাতে দাঁড়ায় আছি, এই প্রজেক্টটাতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কেমন টাকা খরচ হবে? আপনার পাই টু পাই হিসাব তো আর করা যায় না, আনুমানিক একটা হিসাব বলেন। মানে প্রথম যে ওই চালটা মাছাটা আমাদের বানতে, হ্যাঁ, প্রথম খরচ হয়, তারপরে মাছাটা আপনার 4 বছর যায়। আচ্ছা মনে করেন যে এটা আপনি প্রথমবার করতেছেন, জি জি প্রথম, সেই হিসাবে আপনি একটা বলেন যে আপনার খরচ কেমন হয়েছে, এই পর্যন্ত সেল কেমন দিছেন একটু আমাদের হিসাব দেন। ওইখানে আপনার আমার 30,000 টাকার বাস লাগছে, 30,000 টাকার বাস লাগছে, আচ্ছা লাগছে, ওই আমরা 24% টাকার মধ্যে, আচ্ছা, তারপরে আপনার 20,000 টাকার মতো ইয়া লাগছে, পলিথিন লাগছে, পলিথিন উপর দিয়ে যেটা পলিথিন দিছেন, আচ্ছা আচ্ছা, তারপরে সুতা আছে, মোটামুটি আপনার দেখা যাচ্ছে 60,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি 60,000 টাকা খরচ করছেন, এক বছরে আমার হারভেস্ট হয়েছে প্রায় 3 লাখ টাকার মতো। আপনার এই মাত্র কতটুক জায়গা?
24% জায়গাতে আপনি 60,000 টাকা খরচ করছেন, আপনি বিক্রি করছেন 3,00,000 টাকা, তাহলে আপনার আপনার প্রফিট কত থাকলো? তাহলে এখনো তো দেখতেছি আপনার গাছে প্রচুর প্রচুর ফুল ফল আছে আপনার। এরপরে মাঝে মাঝে আবার এই যে কীটনাশকের, আচ্ছা আচ্ছা, মনে করলাম ধরলাম আমি 70-80 হাজার টাকাই খরচ, তাহলে মানে যে এই 24% একটা প্রজেক্ট থেকে আপনার প্রায় 2,00,000 টাকার মতো প্রফিট। তাহলে এরকম প্রফিট, এরকম প্রজেক্ট যদি আপনি 7-8টা করেন তাহলে তো আপনি কোটিপতি, আপনার সাথে তো এই বড় শিল্পপতিরা পারবেন আপনার সাথে। হ্যাঁ, ওই গ্রীষ্মকালীন টমেটো করে আমরা আসলে লাভবান হয়েছি। আচ্ছা 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 সালমান ভাই, আর একটা বিষয়, আপনার জমিতে দেখতেছি আপনার মালচিং পেপার ব্যবহার করেছেন, মালচিং পেপারটা কেন লাগাইছেন আপনি? ওইটা লাগাইতে আমাদের উপকার হচ্ছে যে আগাছাগুলো, যে ঘাসগুলো আছে ওইটি উঠে না, আর বর্ষাকালে যে সাইড থেকে পানি পড়ে ওই মাটিটা ভিজে না। আচ্ছা, মাটিটা না ভিজার কারণে গাছ গাছ মরে কম। আচ্ছা, মালচিং এর অনেক সুবিধা রয়েছে আপনার? জি জি। আচ্ছা, তো আপনার যে এই যে দেখতেছি আপনার এই যে এই যে আপনার গাছেতে এখন প্রচুর টমেটো লেগে আছে, আরো ফুল আছে, আরো টমেটো দরকার আপনার। সালমান ভাই, আরেকটা জিনিস, আপনার এই টমেটো যখন প্রথম হারভেস্ট শুরু করলেন এই গ্রীষ্মকাল, তখন তো আপনার অফ সিজন, তখন আপনার দামটা কত পাইছেন? আমরা 170 টাকা পর্যন্ত বিক্রি করেছি প্রথম থেকে শুরু করছেন বিক্রি। এখন তো এখন আর তার শীতকালীন টমেটো উঠে গেছে, এখন আর দাম তার বেশি পাচ্ছেন না? না, এখন কমে গেছে, কমে গেছে। সালমান ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। সম্মানিত দর্শকবৃন্দু, তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।